বীরভূমের খবরে চোখ রাখবো। নজরদারির জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন অনুব্রত মণ্ডল। রাস্তায় তার গাড়ির হদি সারিয়ে ফেললো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, এই মুহূর্তে কি আপডেট, অনুব্রত মণ্ডলের গাড়ির হদিশ কি পাওয়া গেছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আরো একবার যোগাযোগ করব। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখবো, নজরদারির জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রাস্তায় তার গাড়ির হদি সারিয়ে ফেললো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি। আরো একবার যোগাযোগ করে নিয়েছি প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তের কি আপডেট, গাড়ির হদিশ কি পাওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত যেটা দেখা গেল যে নানুরে বিভিন্ন জায়গাতে সেন্ট্রাল ফোর্সের যে গাড়ি, সেই গাড়ি ঘুরছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে অনুব্রত মণ্ডল কোথায় রয়েছেন সেটা জানার চেষ্টা তারা করছেন। প্রায় ঘন্টা খানিক বেরিয়ে গিয়েছে সময়, কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল কোথায় আছেন তারা দেখতে পাননি। তারা কখনো প্রেস মিডিয়ার কাছে বা কখনো স্থানীয় বাসিন্দা কেউ তাদেরকে জিজ্ঞেস করছেন, এবং সেখানে সেন্ট্রাল ফোর্সের বাহিনী সেখানেও রয়েছে। এই গাড়ি বোলপুরের বিভিন্ন জায়গাতে প্রথমে বিভিন্ন জায়গাতে যায়। অনুব্রত মণ্ডল আজ ঠিক 11:30 নাগাদ বাড়ি থেকে বেরোন এবং তিনি বেরিয়ে যাবার পরে পরেই পিছনে কনভয় হিসেবে ফলো করতে থাকে এই সেন্ট্রাল ফোর্সের গাড়ি। কিন্তু হঠাৎ করেই স্পিড বাড়িয়ে অনুব্রত মণ্ডলের গাড়ি যেমন বেরিয়ে যায় এবং সামনে গাড়ি চলে আসার জন্য সেন্ট্রাল ফোর্সের গাড়ি আটকে যায়, এবং তারপর থেকে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এবং তারা প্রায় 1 ঘন্টা ধরে অনুব্রত মণ্ডল কোথায় রয়েছে বীরভূমে সেটাই খোঁজার চেষ্টা করছেন, এবং সেই জন্য নানুরের বিভিন্ন জায়গাতে আপাতত সেন্ট্রাল ফোর্সের এই গাড়ি অনুব্রত মণ্ডলের খোঁজে বিভিন্ন জায়গায় যাচ্ছে। ধন্যবাদ আবির। চোখ রাখবো বীরভূমেরই অন্য খবরে, ভোটের মুখে ফের বীরভূমের 3 জায়গায় বোমা উদ্ধার। ময়ূরেশ্বরে বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে মিলল তাজা বোমা, সাথে উদ্ধার তাজা বোমা। নানুরে বোমা নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়াড। নানুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বোমা নিষ্ক্রিয় করলো বম স্কোয়াড। নানুরের পাশাপাশি সাইথার ছবি দেখতে পাচ্ছেন, সেখান থেকে উদ্ধার হয়েছে 3টি তাজা বোমা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।